হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আর এই কয়েকটা ঘন্টা তোমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময় তাই তোমরা প্রত্যেকে ভয় না পেয়ে নিজেদের মনকে স্থির রেখে নিজেদের লক্ষ্যে অটুট থাকো দেখবে তোমাদের প্রত্যেকের শেষটা খুব ভালো হয়েছে আজকে আমরা আলোচনা করবো একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের পড়ে যেতেই হবে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকে প্রথম প্রশ্ন লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ান নিচের কোন জোরটি সঠিক নয় এ অ্যানিলিডা ডি বিলাসকা মেটানেফ্রিডিয়া সি নিমাটোডা ফ্লেমকোস ডি কন্ড্রিকোথিস ডিক্কো তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি নিমাটোডা ফ্লেমকোস পরের প্রশ্ন ডিউড ডিউডিনাম বা গ্রহণী যুক্ত থাকে এ পাকস্থলীর সঙ্গে বি ক্ষুদ্রান্তের সঙ্গে সি গৃহতন্ত্রের সঙ্গে নাকি ডি যকৃতের সঙ্গে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তের সঙ্গে ঠিক আছে এই ক্ষুদ্রান্তের সঙ্গে হচ্ছে নাম যুক্ত থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় ঠিক আছে কোশ্চেনটা ভালো করে পড়বে প্রত্যেককে এ এইডস বি ডিপথেরিয়া সি যক্ষা ডি টিটেনাস তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এইডস ঠিক আছে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় পরবর্তী প্রশ্ন ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রচলন করেন আর্থার ট্রান্সলে ইউজিন পিওডাম সি ক্যারোলেস লিনিয়াস ডি অ্যারিস্টটল তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এ ঠিক আছে ট্রান্সলে আর্থার ট্রান্সলে তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের কত মার্কস মার্কস হচ্ছে সেটা জানাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন বক্তব্যটি সঠিক ইউগলিনা একটি পরভোজী প্রাণী বি স্বর্ণলতা একটি জীবী উদ্ভিদ সি উকু উকুনের স্বভোজী পুষ্টি দেখা যায় ডি হলো পুষ্টির অন্তিম পর্যায় হলো বহিষ্করণ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার ডি ঠিক আছে হলো পুষ্টির অন্তিম পর্যায় হলো বহিষ্করণ ঠিক আছে ছয় নাম্বার প্রশ্ন শালক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে এ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় বি ক্লোরোপ্লাস্টের গ্রানায় সি অন্তর ডি বহি পর্দায় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি ঠিক আছে ক্লোরোপ্লাস্টের গ্রানায় হচ্ছে শালক সংশ্লেষে আলোক বিক্রিয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে ইনসুলিন থাইরক্সিন অ্যাড্রিনালিন এসিটিএইচ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ইনসুলিন এই ইনসুলিনকে কী বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় নেক্সট কোশ্চেন অগ্নাশয় রসের প্রোটিন ভঙ্গ উৎসেচকটি হলো অ্যামাইলেজ বি টেপসিন সি ট্রিপসিন ডি ইরেপসিন তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি ট্রিপসিন এই ট্রিপসিন হল অগ্নাশয় প্রোটিন ভঙ্গ উৎসেচক পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতিটি সঠিক নয় ও গ্রুপকে সর্বজনীন গ্রহিতা আর এবি গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় বি থ্রম্বোসাইট কোষ নিউক্লিয়াস যুক্ত হয় সি বেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তচঞ্চন প্রতিরোধ করে ডি রক্ত গ্রুপ ম্যাচিং সঠিক না হলে হিমোলাইসিসের সমস্যা দেখা যায় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার এ ঠিক আছে ও গ্রুপকে সর্বজনীন গ্রহীতা এবং এবি গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় ঠিক আছে এখানে কোশ্চেনে বলেছে কিন্তু বিবৃতিটি সঠিক নয় পরবর্তী প্রশ্ন যে হাঁচি কাশি বমি লালাখরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে এ লঘু বি বি শীর্ষক সি থ্যালামাস ডি হাইপোথেলামাস তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হচ্ছে সুসন্না শিষ্য ঠিক আছে এটি আমাদের হাঁচি কাশি বমি এবং লালাখরণকে নিয়ন্ত্রণ করে থাকে পরবর্তী প্রশ্ন মাইটোসিসের কোন দশায় অপত্য ক্রোমোজমগুলি মেরুর দিকে গমন করে এ প্রোফেস বি মেটাফেস সি অ্যানাফেস ডি টেলোফেস তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার সি বোঝা পরের প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক আয়নে পরীক্ষায় এফ জোনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে তাহলে এখানে আমাদের সঠিক ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান পরের প্রশ্ন পিতা ও মাতা উভয়ই থ্যালামাসে থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার সেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ঠিক আছে তাহলে এখানে কত পার্সেন্ট হবে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের পঁচিশ এটি তোমার তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সবাই একটু ভালো করে দেখে নেবে এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন যে ঘোড়ার ওই ব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে আমি তোমার যেহেতু সময় কম রয়েছে আমি তোমাদের ডিরেক্ট উত্তরটি বলে দিচ্ছি তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হচ্ছে অপশন নাম্বার ডি ইও হিপাস মেসো হিপ পাস মেরিচ প্লিও হিপাস এবং সবশেষে ইকুয়াস বোঝা গেল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ নয় জাতীয় উদ্যান বি অভয়ারণ্য সি ট্রায়ো সংরক্ষণ ডি বায়োটা বায়োস্ফিয়া রিজার্ভ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী দাঁড়াচ্ছে অপশন নাম্বার সি ট্রায়ো সংরক্ষণ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন মায়োপিয়া রোগে চশমায় নিম্নের কোন লেন্সটি ব্যবহার করা হয় উত্তর লেন্স বায়োফোকাল লেন্স বাইফোকাল লেন্স অবতল লেন্স ডি কোনোটি নয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি অবতল লেন্স নেক্সট কোয়েশ্চেন চিংড়ির সার নাম কী এ ফুলকা বি ফুসফুস সি মিউকাসপর্ধা ডি দেহত্বক তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ফুলকা বোঝা গেল আঠারো নম্বর প্রশ্ন যে মানবদেহের হৃদপিণ্ডের আবরণী আবরণীকে কী বলা হয় মায়োকার্ডিয়াম মেসোকার্ডিয়াম সি পেরিকার্ডিয়াম ডি মেনিনজেস তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পেরিকার্ডিয়াম তোমরা প্রত্যেকে তোমার কাদের কত মাস হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে উনিশ নাম্বার প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি সিলিয়া বি কোর্শিকা সি ফ্লাজেলা বি ক্ষণপদ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ডি ক্ষণপদ পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায় কত শতাংশ হবে আমরা সকলেই জানি অপশন নাম্বার ডি 10% ঠিক আছে এই সূত্রটি আবিভাব করেছিলেন লেন্ডেমেন ঠিক আছে লেন্ডেমেনের 10 শতাংশের সূত্র পরবর্তী প্রশ্ন এরেনকাই মান নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য এ জাঙ্গল উদ্ভিদ বি জলজ উদ্ভিদ সি লবণাম্বু উদ্ভিদ ডি সাধারণ উদ্ভিদ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে জলজ উদ্ভিদ পরবর্তী প্রশ্ন লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য হল রসিকায় শ্বেত কণিকা থাকে না বি রসিকায় প্রোটিন থাকে না সি লসিকায় জলের ভাগ অনেক অনেক বেশি ডি লসিকা লোহিত কণিকা থাকে না তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি লসিকায় লোহিত রক্তকণিকা কি থাকে না পরবর্তী প্রশ্ন যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য তারা কোন রোগে ভোগেন পেলেগ্রা বেরি বেরি স্কারবি নাকি কোনো নয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি বেরি বেরি রোগে ঠিক আছে পরবর্তী প্রশ্ন মানবদেহের কোষে কতগুলো হচ্ছে ক্রোমোজোম থাকে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়চল্লিশ নাকি ছেচল্লিশ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ছেচল্লিশটি পরবর্তী প্রশ্ন দানা দেখা যায় নিউরনে নেফ্রনে সাইটনে কোনোটি নয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে নিউরনে বোঝা গেল পরবর্তী প্রশ্ন মাইক্রোগন্ডিয়ার কোন অংশে এটিবি উৎপন্ন হয় ধাত্রে পৃষ্ঠাতে বহি পর্দায় নাকি এফ ওয়ান বস্তু বস্তুতে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ডি এফ ওয়ান বস্তুতে পরবর্তী প্রশ্ন যোগ করার প্রধান প্রোটিন হল কেরাটিন কোলাজেন সি মেলানিন ডি মায়োসিন তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি কোলাজেন পরবর্তী প্রশ্ন স্ত্রী ব্যাং একসঙ্গে কয়টি দিন পাড়তে পারে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি আড়াই হাজার থেকে তিন হাজার ঠিক আছে পরবর্তী প্রশ্ন আধুনিক জীববিদ্যার জনক কে রেগর ম্যান্ডেল হরগোবিন্দ খোরানা চার্লস ডারোইন এস ডি মর্গান তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি চার্লস ডারোইন বোঝা গেল আধুনিক জীববিদ্যার জনক পরবর্তী প্রশ্ন ইকুই ইকুই দিতাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ ছত্রাক শৈবাল ফার্ন নাকি মস তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি ফার্ন জাতীয় উদ্ভিদ বোঝা গেল এরপর চলে যাচ্ছি ক্যাটাগরি টু লাইফ সায়েন্সের ক্যাটাগরি টু এর প্রশ্নোত্তর এখানে তোমাদের কি হতে পারে একটা কোশ একটা উত্তরও সঠিক হতে পারে বা দুটো হতে পারে এমনকি সবগুলো অপশনই তোমাদের সঠিক হতে পারে এবং এক্ষেত্রে তোমাদের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই তো একত্রিশ নাম্বার প্রশ্ন ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াস ও মাইট্রোকন্ড্রিয়া বিস্টিক প্লাস্টিক ও মাইটোকন্ড্রিয়া সি এন্ডোপ্লাজমিক জালিকা ও গলগি বস্তু ডি নিউক্লিয়াস ও লাইসোজম তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া এবং অপশন নাম্বার বি প্লাস্টিক ও মাইটোকন্ড্রিয়া পরবর্তী প্রশ্ন নেফ্রনের প্রধান কাজ হলো নতুন পদার্থ খরণ বি পরিশ্রাবণ সি পুনঃশোষণ ডি পুনরুৎপাদন তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কি হবে নতুন পদার্থ খরণ পরিশ্রাবণ এবং পুনঃশোষণ ঠিক আছে এখানে এ বি এবং সি হল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদক হলো কুমির ছত্রাক বাছপাখি অ্যানিভা তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কুমির এবং পাখি পরবর্তী প্রশ্ন মানব মেরুদণ্ডের পশের হল সার্ভাইকাল হাইওয়েট লাম্বার ম্যান্ডিবল তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হল সার্ভাইকাল এবং হচ্ছে লাম্বার অঙ্গ জননের বৈশিষ্ট্য হল দুটি জনিত্রীজীবীর প্রয়োজন বি একটি জনিত্রী জীব যথেষ্ট সি মিওসিস বিভাজনের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি হয় ডি মাইসোসিস বিভাজনের মাধ্যমে দেহ্যাংশ থেকে অপত্য সৃষ্টি হয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার বি একটি জনিত্রী জীব যথেষ্ট এবং অপশন নাম্বার ডি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহাংশ থেকে অপত্য সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন ডি নিষেকের গুরুত্ব হলো গুরুত্ব হলো অপশন নাম্বার এ দ্বি নিষিদ্ধ ডিম্বাণুর ভ্রূণ গঠন করে এবং অপশন নাম্বার বি নির্ণিত নিউক্লিয়াস নিউক্লিয়াস নিষিক্তের পর শস্য গঠন করে তাহলে এ এবং বি হলো এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ক্যাকটাসের পাতা কাটা রূপান্তরের কারণ হলো তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে বাসমোচনের জন্য এবং অপশন নাম্বার সি আত্মরক্ষার জন্য বোঝা গেল এই বি এবং সি হলো সঠিক উত্তর পরবর্তী প্রশ্নের উত্তর হলো ইনস্টিটিউট সংরক্ষণ করা হয় চিড়িয়াখানা জাতীয় উদ্যান বায়োস্পিয়া রিজার্ভ নাকি অভয়ারণ্য তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে জাতীয় উদ্যান বায়োস্ফিয়া রিজার্ভ এবং অভয়ারণ্য পরবর্তী প্রশ্ন আর্কিওপটটেরিক্সের বৈশিষ্ট্য হলো তাহলে আর্কিওপটটেরিক্সের বৈশিষ্ট্য কী এখানে সঠিক উত্তরটি কী হবে আমাদের নিরেট অস্থিযুক্ত এবং অপশন নাম্বার সি ডাত নখের উপস্থিতি এই দুটি হলো আর্কিওপটেরিক্স এর হচ্ছে বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সঠিক তত্ত্বটি নির্বাচন করো বংশবিদ্যার জনক মেন্ডেল বি জনক মেন্ডেলিফ সি মিউটেশন তত্ত্ব দি ভিস ডি মিউটেশন তত্ত্ব ডারুইন তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে এ বংশবিদ্যাজনক মেন্ডেল এবং সি মিউট্রিশন তত্ত্ব দি ভিস ঠিক আছে এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স হ্যাঁ ফর্টি ওয়ান থেকে তোমাদের কী হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি ওয়ান শুরু হয়ে যাচ্ছে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে তো প্রথম প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের যে শব্দবাজি থেকে নির্গত শব্দের তীব্রতা কত তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম অপশন নাম্বার বি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ পরবর্তী প্রশ্ন কোন তরঙ্গের সরি কোন তরলের স্ফুটনাঙ্ক এখানে কোশ্চেনটা টাইপিং ভুল হয়েছে এটা কোনো ঠিক আছে কোনো তরলের স্ফুটনাঙ্ক হবে কোনো তরলের স্ফুটনাঙ্ক চাপের সঙ্গে হ্রাস পায় কোনো পরিবর্তন হয় না চাপের সঙ্গে বৃদ্ধি পায় কোনোটি নয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার এ চাপের সঙ্গে হ্রাস পেয়ে থাকে বোঝা গেল পরবর্তী প্রশ্ন তাহলে পরবর্তী প্রশ্ন সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর হল একশো জিরো কুড়ি নাকি একশো আশি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার এ একশো ঠিক আছে পরবর্তী প্রশ্ন সুর হলো তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ হল সুর পরবর্তী প্রশ্ন ওয়ান এম কত ঠিক আছে তাহলে এখানে আমার সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হলো এখানে এ নাম্বার অপশন ঠিক আছে পরবর্তী প্রশ্ন বায়োফুলের উদাহরণ হলো বায়োশক্তি সৌরশক্তি বায়ো ইথা ইথানল নাকি এলপিজি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বায়ো ইথানল বোঝা গেল পরবর্তী প্রশ্ন পারদের ঘনত্ব হলো তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার বি বোঝা গেলো নেক্সট কোশ্চেন ভিনিগারে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি পরবর্তী প্রশ্ন সিও এর আণবিক ভর কত তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আটাইশ হুম এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে ড্যাশ পরিমাপ করে কৃতকার্যের গতিকে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে ক্ষমতা তাহলে ক্ষমতা পরিমাপ করে কৃতকার্যের গতিকে পরবর্তী প্রশ্ন ফাইভ পয়েন্ট সিক্স কিলোওয়াট ঠিক আছে কেডাব্লু এইচ ইকুয়াল টু কত তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার সি পরবর্তী প্রশ্ন লিটমাস দ্রবণ ড্যাশ থেকে প্রাপ্ত হয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী দাঁড়াচ্ছে অপশন নাম্বার এ লাইকেন থেকে প্রাপ্ত হয় পরবর্তী প্রশ্ন লিটমাস দ্রবণ থেকে নির্যাতিত হয় এটা সবাই একটু কারেকশন করে নেবে এই লাইকেনটা আছে এটা একটু কারেকশান করে নেবে ঠিক আছে তো লিটমাস দ্রবণ থেকে নির্যা নির্যাতিত হয় পিটুনিয়া সরি অপশানটা উপরে চলে গেছে লাইকেন বি পিটুনিয়া সি জার্মেনিয়াম ডি ছত্রাক তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে লাইকেন পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক রোধ সবচেয়ে কম রূপা তামা সোনা লোহা তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার এ রূপা পরবর্তী প্রশ্ন ডি ব্লক মৌলদের বলা হয় মৃতক্ষার নিষ্ক্রিয় সি শ্রেণী ডি অবস্থান্তর মৌল তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি অবস্থান্তর মৌল এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি টু এখানে তোমাদের একের অধিক অপশন সঠিক হতে পারে এবং এক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তাই তোমরা প্রত্যেকেই ক্যাটাগরি টুয়ের প্রশ্নগুলো অবশ্যই অ্যাটেন্ড করে আসবে পরবর্তী প্রশ্ন তো সিএফসি এর উৎসগুলি হলো ঠিক আছে ক্লোরো কার্বন হ্যাঁ তো এখানে হচ্ছে সঠিক উত্তর আমাদের কী হবে সিএফসি এর উৎস এ ফ্রিজ এয়ার কন্ডিশনার মেশিন প্রভৃতি হিমায়ক যন্ত্র তারপর কী হবে সুগন্ধি যন্ত্র থেকে কী হয় সিএফসি গ্যাস নিঃসৃত হয় বোঝা গেল পরবর্তী প্রশ্ন পরিবাহী দ্বন্দ্বের তাপীয় রোধ নির্ভর করে দৈকের উপর নির্ভর করে প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফল নাকি উপাদানের উপর নির্ভর করে দিন নাম্বারে কী বলেছে দুই প্রান্তের উষ্ণতার প্রভেদের উপর নির্ভর করে না তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে উপাদানের উপর নির্ভর করে এবং দুই প্রান্তের উষ্ণতার প্রভেদের উপর নির্ভর করে বোঝা গেল পরবর্তী প্রশ্ন একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে চুয়াল্লিশ গ্রাম ওজন ঢাস পায় বি এস টি পিতে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সি পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ডি কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে চুয়াল্লিশ গ্রাম ওজন ঢ্রাস পায় এবং বি নাম্বার অপশন এস টিভিতে বাইশ দশমিক চার লিটার কার্বন অক্সাইড উৎপন্ন হয়ে থাকে বোঝা গেল পরবর্তী প্রশ্ন তাপ বিকিরণের হার নির্ভর করে তরলের ক্ষেত্রফলের ওপর আপেক্ষিক তাপের ওপর আপেক্ষিক বিকিরণ ক্ষমতার ওপর নাকি ডি নাম্বার অপশন উষ্ণতার ওপর তাহলে এখানে আমাদের সঠিক উত্তরগুলি কী হবে তরলের ক্ষেত্রফলের ওপর আপেক্ষিক বিকিরণের উপর ক্ষমতার উপর এবং অপশান নাম্বার ডি উষ্ণতার উপর ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তিনডাল প্রভাব দেখাবে লবণের দ্রবণ চিনির দ্রবণ কপার সালফেট দ্রবণ নাকি স্টার্চ দ্রবণ তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার ডি স্টার্চ দ্রবণ বোঝা গেল এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ইংলিশ ঠিক আছে ইংলিশ থেকে তোমাদের পনেরোটা কোশ্চেন থাকবে ঠিক আছে এবং এক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে তো দেখো প্রথমেই বলেছে একষট্টি নাম্বার প্রশ্ন আই কান্ট সে ড্যাশ হি উইল কাম এখানে তোমাদের শূন্যস্থানে সঠিক শব্দটি বসাতে হবে ঠিক আছে তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে এ ইফ ঠিক আছে এখানে তাহলে শূন্যস্থানে কি বসবে ইফ পরবর্তী প্রশ্ন হেদার হি ড্যাশ অর নট আই উইল তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে সিক্সটি টু এর ক্ষেত্রে অপশন নাম্বার বি ঠিক আছে কামস পরবর্তী প্রশ্ন ইন দি ব্ল্যাঙ্কস উইথ কালেকটিভ নাউন্স এ ড্যাশ অফ থিফ তাহলে সঠিক উত্তরটি কী হবে এ গ্যাং অফ থিফ তাহলে অপশন নাম্বার সি গ্যাং পরবর্তী প্রশ্ন এ ড্যাশ অফ উলস তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার ডি প্যাক পরবর্তী প্রশ্ন রাইট দি সিনোনিম অফ দি ওয়ার্ড ওয়ার্ল্ড এর সিনোনিম তাহলে কী হবে সঠিক উত্তরটি হলো এ রিয়েল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কনসিল কনসিলের সিনোনিম কী হবে হাইট লুকানো বোঝা গেলো সিক্সটি সেভেন ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন হ্যাঁ ড্যাট হুইচ কান্ট্রি রিড যেটাকে পড়া যায় না সেটাই কী বলা হয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো ইনএলিজিবল হ্যাঁ তাহলে অপশন নাম্বার বি পরবর্তী প্রশ্ন সিক্সটি এইট তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশনগুলো একটু এলোমেলো হয়ে গেছে তোমরা একটু দেখে নেবে তো এখানে আমাদের সঠিক উত্তরটি কি হচ্ছে নাম্বার এ পরবর্তী প্রশ্ন সিলেক্ট দি অ্যান্টোনিম অফ ডেলিগেন্স ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কি হবে নাম্বার এ পরবর্তী প্রশ্ন আই ওয়েল ভার্সড ড্যাশ ইংলিশ তাহলে এখানে হচ্ছে প্রিপোজিশন বসাতে হবে আমাদের তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেক্সট কোশ্চেন অল দ্যাস গ্লিটার্স ইজ নট গোল্ড তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের দ্যাট ড্যাট বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন মোস্ট অফ মাই চিলড্রেন টেক আফটার মাই হাজব্যান্ড হোয়াট ইজ দি মিনিং অফ টেক আফটার তাহলে টেক আফটারের মানেটা বলতে চেয়েছে এখানে কী বলতে হবে ঠিক আছে বোঝাতে বোঝাতে হবে তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে বি রিজেম্বল ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড মানে নিচের যে চারটা শব্দ দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটি সঠিক তাহলে এখানে আমাদের সঠিক ওয়ার্ড কোনটি হবে অল মাই দি ঠিক আছে এটা অপশান নাম্বার এ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটাকে তোমাদের চেঞ্জ দি ভয়েস ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার বি ইউ আর রিকোয়েস্টেড টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার নেক্সট কোয়েশ্চেন আই সে টু হার হোয়াই ডু ইউ লাইক মি এখানে চেঞ্জ দি স্প পিস ঠিক আছে এক্ষেত্রে তোমাদের ন্যারেশনও দিয়ে দিতে পারে ঠিক আছে বা এভাবেও দিতে পারে ইনডাইরেক্টলি বলতে পারে চেঞ্জ দি সিস ঠিক আছে তো এটাকে তোমাদের ন্যারেশান চেঞ্জ করতে হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে আই আস্ক আর হোয়াই সি লাইকড মি বোঝা গেলো এরপর এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাথ থেকে থাকবে সেভেন্টি সিক্স টু এইট্টি ফাইভ এক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে তো সেভেন্টি সিক্স নাম্বার কোশ কোশ্চেন এম কিউব ইন্টু টু ইন্টু থ্রি হোলস কেয়ারের তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এ ঠিক আছে অপশন নাম্বার এ এখানে সঠিক উত্তর আমি তোমাদের ম্যাথের সলিউশনগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো কোশ্চন কোশ্চেন সহকারে তোমরা কাইন্ডলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন এবিসি একটি যৌথ ব্যবসায় ওয়ান ইস টু টু ইস টু থ্রি অনুপাতে টাকা বিনিয়োগ করে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত হলো ওয়ান ইস টু থ্রি হলে তাদের লাভের অনুপাত কত হবে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ ওয়ান ইস টু ফোর ইস টু নাইন নেক্সট কোয়েশ্চেন এক বিক্রেতা একটি ঘড়ি চোদ্দোশো চল্লিশ টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট ক্ষতি হয় বিক্রেতাকে যদি পাঁচ শতাংশ লাভ করতে হয় তো দেখো বিক্রেতাকে যদি পাঁচ শতাংশ লাভ করতে হয় তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কি হবে ষোলোশো টাকা বোঝা গেল নেক্সট কোশ্চেন দৈনিক আট ঘন্টা করে দৈনিক আট ঘন্টা কাজ করে পঁয়তাল্লিশ জন সরি এটা একটু মিস্টেক হয়েছে একটু সরি একটু কারেকশন করে নেবে ঠিক আছে টেলিগ্রামে আমি কারেকশন করে দিয়ে দেবো তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে এটার উত্তরটি তোমাদের হবে ঠিক আছে চৌষট্টি জন লোক লাগবে এক্ষেত্রে হ্যাঁ তারপরে নাম্বার কোশ্চেন কোনো আয়তকার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্তের অনুপাত সেভেন ইস টু ফাইভ যদি ফাইভ টমই হয় তবে দৈর্ঘ্য কত হবে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ঠিক আছে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন সেভি সেমি নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি যদি এ এদের প্রত্যেকের সাথে নয় যোগ করা হয় তবে অনুপাত কত হবে তবে অনুপাত হয় থ্রি ইস টু ফোর তাহলে বৃহত্তম সংখ্যাটি এখানে তোমাদের বের করতে বলেছে তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি হবে কত হবে সি নাম্বার টোয়েন্টি সেভেন নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যার সংখ্যার যোগ ফলের বর্গ ছশো পঁচিশ ও তাদের অন্তরের বর্গ একাশি সংখ্যা দুটি কী কী তাহলে অপশন এতে বলেছে সতেরো আঠারো না সতেরো আট অপশন বিতে বলেছে ষোলো নয় সিতে রয়েছে আঠারো সাত দিতে রয়েছে কুড়ি পাঁচ তাহলে এখানে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার এ সতেরো আট বোঝা গেল নেক্সট কোশ্চেন একটি বর্গক্ষেত্রে পরিসীমা কুড়ি শতাংশ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কি হবে চুয়াল্লিশ শতাংশ বোঝা গেল পরবর্তী প্রশ্ন কোনো ক্ষুদ্র কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে পাঁচশো ছিয়াত্তর নেক্সট কোয়েশ্চেন একটি গরুর গাড়ির চাকার ব্যাস ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিটার চারশো পচা পঁচানব্বই মিটার যেতে গাড়ির চাকা কতবার ঘুরবে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার এ একশো বার ঘুরবে এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে জেনারেল নলেজ এক্ষেত্রেও তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে এবং এখানে তোমাদের দশটি প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে তাহলে প্রথম প্রশ্ন দেখে নাও যে হিমালয় হলো এ ভঙ্গিল পর্বত বি স্তূপ পর্বত সি অবশিষ্ট পর্বত ডি টেবিল ল্যান্ড তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার এ ভঙ্গিল পর্বত অর্থাৎ হিমালয় হলো এক প্রকারের ভঙ্গিল পর্বত নেক্সট কোশ্চেন বিখ্যাত মধুবনী চিত্র কোথাকার বিহার আসাম উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ তাহলে এখানে আমাদের সরি উত্তরটি কি হবে অপশন নাম্বার এ বিহার পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর বছর ছিল অর্থাৎ কত সালে নিষিদ্ধ হয়েছিল ঠিক আছে সতীদাহ প্রথা এটাই জানতে চেয়েছে এখানে সতেরোশো পঁচানব্বই বি আঠারোশো সি আঠেরোশো উনত্রিশ ডি আঠেরোশো আঠান্ন তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে অপশন নাম্বার সি আঠারোশো সালে সতীদাহ প্রথা হচ্ছে রদ হয়েছিল নেক্সট কোশ্চেন রাজ্যসভার চেয়ারম্যান হলেন বিরোধী বিরোধী দলনেতা রাষ্ট্রপতি মনোনীত সদস্য সি ভারতের রাষ্ট্রপতি ডি উপরাষ্ট্রপতি তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হলো উপরাষ্ট্রপতি অপশন নাম্বার ডি হ্যাঁ নেক্সট কোশ্চেন যাজাবর ছদ্ম নামে কোন সাহিত্যিক লিখতেন বিনয় মুখোপাধ্যায় বিমল ঘোষ অরবিন্দ গুহ প্রমোদ চৌধুরী তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার এ বিনয় মুখোপাধ্যায় এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে ল্যান কথাটির সম্পূর্ণ নাম তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক বোঝা গেল পরবর্তী প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে হরিলাল যে কানিয়া ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন বিলিয়ার্ড লন টেনিস নাকি টেবিল টেনিস তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে ব্যাডমিন্টন পরবর্তী প্রশ্ন সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে ভূমি ব্যবস্থা প্রচলন হয়েছিল আলাউদ্দিন খলজি শের শাহ আকবর নাকি শাহজাহান জাহান তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার সি আকবর পরবর্তী প্রশ্ন লজিক্যাল রিজনিং ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে এবং মোট পাঁচটি কোয়েশ্চেন রয়েছে তোমাদের থাকবে বোঝা গেল তো নাইনটি সিক্সের হচ্ছে টু হচ্ছে কী রয়েছে দুশো ষোলো তারপর হচ্ছে পরের বার্তে দেখো এল ইস কত হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে ডি নাম্বার অপশন সতেরোশো আটাশ পরবর্তী প্রশ্ন কোনো একটি সাংকেতিক ভাষার সাহায্যে ও পি এস কে জি এফ দ্বারা লেখা হল এসপিও টি তাহলে এসপিওটিকে কী দ্বারা লেখা হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে এ তোমরা প্রত্যেকে রিজনিং এবং ম্যাথের সলিউশনগুলো আমাদের টেলিগ্রাম গ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে তাই তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক আমাদের হচ্ছে ভিডিও ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং সবশেষে কার কত মার্কস হচ্ছে তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশনে জানাবে পরবর্তী প্রশ্ন ইফ সাউথ ইস্ট বিকামস নর্থ অ্যান্ড সাউথ বিকামস নর্থ ইস্ট

আমাদের সঠিক উত্তর হবে দুই নাম্বার ফিগার হবে এখানে ঠিক আছে এই দুই নাম্বার ফিগারটি সঠিক উত্তর হবে দুই নাম্বার ফিগার বোঝা গেল পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন যে সিলেক্ট দি সুইটেবল ফিগার ফ্রম দি ফোর অল্টারনেটিভস দ্যাট উড কমপ্লিট দি ফিগার ম্যাট্রিক্স এরকম প্রশ্ন দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায়ও থাকবে সেই জন্য তোমরা এগুলো ভালো করে একবার করে দেখে নেবে ঠিক আছে আশা করি সকলে এগুলো পারবে তো এখানে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ এখানে টু নাম্বার ফিগার বোঝা গেল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং কার কত স্কোর হলো তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশনে জানাও থ্যাংক ইউ